আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে হাই ইন্ডেক্স দেখাবো। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে 1.67 ইন্ডেক্স। এটার পাওয়ার হচ্ছে রাইটাই হচ্ছে -1300 এবং লেফটাই 1000। এত হাই পাওয়ারের বিশেষ করে যারা নর্মাল চশমা ইউজ করেন তাদের কিন্তু গ্লাসটা অনেক বেশি মোটা হয় এবং তারা চাইলে রাফ ইউজ করতে চাইলেও করতে পারে না, কারণ এত হাই পাওয়ারের যারা চশমা ইউজ করেন তাদের কিন্তু ঘুম গোসল ছাড়া অল টাইম চশমা পড়তে হয়, তাদের কিন্তু চশমা ছাড়া চলেই না। তো সেক্ষেত্রে নর্মাল গ্লাস নিলে আপনাদের যে প্রবলেমটা হয় গ্লাসটা কিন্তু অনেক বেশি মোটা হয় এবং সবসময় পড়তে চাইলেও পড়তে পারেন না। গ্লাসটা মোটা হওয়ার কারণে ওয়েটটা বেশি হয়, নাকে দাগ বসার সম্ভাবনা থাকে এবং সবসময় পড়তে চাইলেও পড়তে পারেন না। আমি তাদেরকে বলবো যাদের অনেক বেশি হাই পাওয়ার তারা হাই ইন্ডেক্স গ্লাস নেবেন, আপনাদের যে সুবিধাটা হবে। হাই ইন্ডেক্স 1.67 ইন্ডেক্সের এটা নর্মাল গ্লাসের থেকে কিন্তু 30% পাতলা হয় এবং 1.74 কিন্তু 40% পাতলা হয়, অনেক বেশি পাতলা। হাই ইন্ডেক্সের মধ্যে কিন্তু 1.90 পাওয়া যায়, তবে এটা কিন্তু কাঁচের গ্লাস ছাড়া হয় না। আপনারা যদি 1.90 কাঁচের গ্লাসের হাই ইন্ডেক্স নিতে চান সেটাও কিন্তু আমি দিতে পারবো, তবে কাঁচের গ্লাসে একটু রিস্ক বেশি থাকে, কারণ কাঁচের গ্লাস ভাঙার সম্ভাবনা থাকে এবং কাঁচের গ্লাসটা দেখা যাচ্ছে যে কোনো একটু চাপটাপ পড়লে, প্রেশার পড়লে ভাঙতে পারে এবং চোখে আঘাত লাগতে পারে, পড়ে গেলে ভাঙতে পারে। তো সেক্ষেত্রে কাঁচের গ্লাসে একটু রিস্ক থাকে, তাই কিন্তু ম্যাক্সিমাম লোকই এখন হাই ইন্ডেক্স নিচ্ছে প্লাস্টিক লেন্সের মধ্যে। প্লাস্টিক 1.67 ইন্ডেক্সের যদি আপনারা প্রিমিয়াম কোয়ালিটির নেন সেক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 3200 টাকা, আর আপনারা যদি 1.74 নেন সেটা কিন্তু প্রাইস অনেক বেশি এবং 1.74 কিন্তু ব্র্যান্ড আইটেম ছাড়া আপাতত হয় না। তো সেক্ষেত্রে 1.74 ব্র্যান্ড আইটেমের খরচটাও বেশি, আপনারা চাইলে প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স নিতে পারেন কম খরচের মধ্যে। কিন্তু খুবই সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড এই হাই ইন্ডেক্স লেন্স। এটার মধ্যে আপনারা ফাংশন পাবেন হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন পাবেন, যেটা লাইটের গ্লেয়ার ভাবটাকে, চকচকে ভাবটাকে কমায়, অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করে হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন। এবং আপনারা পাবেন ইউভি প্রোটেকশন, সূর্যের আল্ট্রা ভায়োলেট রে, এটা 420 ন্যানোমিটার পর্যন্ত সূর্যের আল্ট্রা ভায়োলেট রেটাকে প্রোটেকশন করে আপনাদের চোখটা কিন্তু সেফ থাকে। এবং এই গ্লাসটা কিন্তু হার্ড কোট, নর্মাল গ্লাসগুলি যেভাবে আনকোট হয় এটা হাই ইন্ডেক্স হওয়ার কারণে গ্লাসটা কিন্তু হার্ড কোট হবে, এই গ্লাসে সহজে ক্র্যাশ পড়বে না। একটা জিনিস খেয়াল করবেন, হাই ইন্ডেক্স মানে ইন্ডেক্স যত বেশি বাড়বে গ্লাসটা তত বেশি হার্ড হবে এবং রাফ ফেজের জন্য বেটার, ধুলাবালিটাও লেগে থাকে না। একটু আমি আপনাদেরকে এই -1300 এবং 1000 এই হাই ইন্ডেক্সটা একটু আমি আপনাদেরকে লেন্সটা দেখাতে চাচ্ছি যে কতটা পাতলা হয়েছে। এই পরে যারা নর্মাল গ্লাস ইউজ করেন তারাই কেবল বুঝতে পারবেন যে এই গ্লাসটা কত বেশি মোটা হয়, বাট এটা এত বেশি পাওয়ার হওয়ার কারণেও কিন্তু মনে হয় না যে এটা দেখলে যে এত বেশি হাই পাওয়ার। দেখেন কতটা পাতলা, এটা কিন্তু ফ্রেমের গ্রুপ থেকে সামান্য একটু বাহিরে বের হয়েছে। আর এই পরে যদি এটা হচ্ছে 1300 আর এটা হচ্ছে 1000, এই পরে যারা নর্মাল গ্লাস ইউজ করেন তারা কেবল বুঝবেন যে এই গ্লাসটা কত বেশি মোটা হয় এবং সবসময় ইউজ করতে চাইলেও করতে পারে না। এটা ফ্রেমটা কিন্তু স্কোয়ার ফ্রেম, এই ফ্রেমটা যদি একটু রাউন্ড ফ্রেম হতো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পাতলা হতো, বাট এটা হচ্ছে স্কোয়ার ফ্রেম, তারপরে কিন্তু অনেক বেশি পাতলা হয়েছে। দেখেন ফ্রেমটা, লেন্সটা দেখলে মনেই হয় না যে এটা এত বেশি হাই পাওয়ার এবং অনেক লাইট ওয়েট। এটা কিন্তু রাফ ইউজের জন্য খুবই বেটার এবং হালকা পাতলা, খুবই বেটার রাফ ইউজের জন্য। আর দেখেন এটার পাওয়ার হচ্ছে রাইটাই -1300, লেফটাই হচ্ছে 1000, এটা দেখলে মনেই হয় না এত বেশি হাই পাওয়ার। রাইটাই 1300, লেফটাই 1000, এটা হচ্ছে 1300, এটা 1000 পাওয়ার। দেখেন কত বেশি পাতলা, এত হাই পাওয়ারের নর্মাল চশমা যারা ইউজ করেন তারা বুঝবেন যে গ্লাসটা কত বেশি মোটা হয়। এই জন্যই আমি বলি যে যারা বিশেষ করে হাই পাওয়ারের চশমা ইউজ করেন তাদের জন্য কিন্তু হাই ইন্ডেক্সটা বেস্ট, এটা কিন্তু রাফ ইউজের জন্য খুবই ভালো। হাই ইন্ডেক্স কিন্তু খুবই পাতলা হয়, কনস্ট্যান্ট ইউজ করতে পারবেন, ঘুম গোসল ছাড়া অল টাইম আপনাদের কিন্তু বোরিং ফিল হবে না। রাফ ইউজের জন্য সবচেয়ে বেশি ভালো হচ্ছে হাই ইন্ডেক্স লেন্স, বিশেষ করে যারা অনেক হাই পাওয়ারের চশমা ইউজ করেন। চাইলে কিন্তু হাই ইন্ডেক্সের মধ্যে ব্লু রে প্রোটেকশনও নিতে পারেন, কিন্তু এটা আবার ব্র্যান্ড আইটেম ছাড়া হয় না। তো সেই ক্ষেত্রে ব্র্যান্ড আইটেমের খরচও বেশি, বাজেটটাও একটু বেশি হয়। যাদের বাজেট একটু কম থাকে, একটু কম খরচের মধ্যে নিতে চান, তারা কিন্তু চাইলে এই ধরনের হাই ইন্ডেক্স নিতে পারেন। আমি কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু আমার কাছে হাই ইন্ডেক্স গ্লাসের অর্ডার করে থাকে এবং আমি তাদেরকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার মধ্যেও কিন্তু অনেকে আমার কাছ থেকে এসে হাই ইন্ডেক্স গ্লাস নেয়। যারা হাই ইন্ডেক্স গ্লাস একবার পরবেন তারা কিন্তু নেক্সট অন্য কোনো গ্লাস পরতে চাইবেন না, কারণ এই গ্লাসটা খুবই পাতলা হয়, রাফ ইউজের জন্য খুবই ভালো হয়। তো আপনাদের যদি হাই ইন্ডেক্স গ্লাস কারো প্রয়োজন হয় আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এবং আমাদের ব্রাঞ্চগুলির অ্যাড্রেস দেওয়া থাকে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হাই ইন্ডেক্স গ্লাস নিতে পারেন।
আর হাইনেক সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নিত্য নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।